অবশেষে এবারে দীর্ঘদিন পর স্কুলে পঠন পাঠন শুরু হতে যাচ্ছে পঁচিশ অগস্ট থেকে ষষ্ঠ থেকে দ্বাদশ পর্যন্ত চালু হচ্ছে করোনা পরিস্থিতির কারণে বন্ধ হয়ে গিয়েছিল সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানের মাস পর চালু হতে যাচ্ছে সোমবার এবং শিক্ষা অধিকর্তা স্বাক্ষরিত বিজ্ঞপ্তি বের হয় তাতে বলা হয়েছে পঁচিশ অগস্ট থেকে চালু হচ্ছে ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত সরকারি আধা সরকারি বেসরকারি সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানে পঠন পাঠন তবে প্রথম থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত পঠন পাঠন এখন বন্ধ থাকে থাকবে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে করোনা সমস্ত কিছু মেনে হবে ক্লাস পড়ুয়াদের রোস্টার অনুযায়ী যে সমস্ত বিদ্যালয়ে রুমের স্বল্পতা রয়েছে সে সমস্ত বিদ্যালয়ে দুই শিফটে হবে পঠন পাঠন প্রথম ধাপে সকাল আটটা থেকে এগারোটা এবং দ্বিতীয় ধাপে বারোটা থেকে তিনটা বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে যেহেতু প্রথম থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত পঠন পাঠন বন্ধ থাকবে তাই এ সমস্ত ক্লাসে শিক্ষকদের ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত পাঠদানে যুক্ত করার এদিকে পঁচিশ অগাস্ট থেকে কলেজগুলোতেও পঠন পাঠন শুরু হতে যাচ্ছে